আজ না হয় কাল তুমি চাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো দাদা গেল নানা গেল কেউ এল না ফিরে, কবরে যাইতে হবে গো ভাই জানে অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবে নিয়ার দেরে নয় চলো তারা করে, আজরাইল বলবে নিয়ার দেরে নয় চলো তারা করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। রসুল বলেছেন হে যুবক হে পুরুষেরা, তোমাদের জাউজিয়াতে তোমাদের বাড়িতে যখন তোমাদের স্ত্রীরা আসবে তো ওরাকে খুব মারাপিটা করিও না, মানে টেনাকে সোজা করতেই যায় না, কোনো ভুল কাজ যদি করি দেয় তাদের দ্বারাতে ভুল হয় তো ওই হাড্ডিটাকে সোজা করতে যায় না। মানে কি, কত এক একটা লোক আছে স্ত্রী যদি ভুল করে একবারে মা বোন টেনে সাত গোষ্ঠীকে টেনে বলবে হ্যাঁ তুই এ কাজ করবি না দেহে লাঠি রে, উঠতে বসতে চলতে ফিরতে মায়ের গ্যাল এদিক ওদিক ডাঁট টাপাট করবে। রসুল বলছেন যে তুমি তোমার স্ত্রীদেরকে যতদূর পারবে মিষ্টি করে কথা বলে নাও, ভালো করে কথা বলো, এ আব্দুল্লার মা এ আদরের মা আমার কথাটা কেন মানো না তুমি, আমার কথাটা কেন শুনো না, এরকম কেন করছো তুমি, এরকম কেন তোমরা বুঝাবে। না হলে একটা কথা মনে পড়ে গেল, এক বুড়া নদীর কান্ধাতে কাঞ্চার হাঁটছে, আমাদের এলাকাতে যারা মাছ মারে আমরা মাছুয়ার বা গুড়ি বলি, আপনারা কি বলেন, মাছুয়ার বলেন গুড়ি বলি আমরা বেশিরভাগই গুড়ি বলি, আপনারা কি বলেন মাছুয়ার। তো বুড়ার কান্দন দেখে মাছুয়ার বলছে যে দাদু এত বয়সে 70-80 বছর বয়সে গেছে, ঘাটের কান্ধাতে কান্ধাতে নদীর কান্ধাতে কান্ধাতে আপনি হাঁটছেন আর কাঁদছেন, কি হয়েছে আপনার? তো বলছে আরে ভাই অমুক ঘাটে আমার স্ত্রী গোসল করতে এসেছিল, ওকে মানা করেছি যে তুই হেলতে টেলতে জানিস না গোসল করতে আসিস না, কিন্তু আমার কথা মানিনি গোসল করতে এসে ডুবে মরে গেছে তোকে খুঁজছি। আপনারা বলেন তো পানিতে যদি কোনো জিনিস ডুবে যায় হারিয়ে যায় তো ও ভাঁটু থেকে যাবে না উজান থেকে যাবে, যে ভাঁটু থেকে যাবে বুড়া উজান থেকে খুঁজছে। তো মাছুয়ার বলছে যে হ্যাঁ হ্যাঁ দাদু দাদি যদি মারা গেছে তো ও ভাঁটু থেকে ভেঁচে যাবে, তো তুই উজান দিকে যে খুঁজছিস, কেদের শালা হারামি তুই বুঝবি না, 70 বছর বয়স হলো তার মধ্যে 50 বছর ওকে আনা হলো, জীবনে কোনোদিন একটা সোজা কথা কে শুনেনি, তাই আজ মরার পর না উল্টা দিকে ভাসবে ও, তাই ওকে উল্টা দিকে খুঁজছি। এরকম কত মা খালা আছে যে স্বামীতে যদি কোনো কথা যদি বলে ও যদি দুটা বলে তেই বলবে আয়রে মরার বেটা মরা, দেখেছিস স্কিল কোন ঘরের বেটি আছে তুই জানিস আমাকে চিনিস, ইও বলবে এমন থেকে না, এটা ভুল কথা, পরে বলবে ইনশাল্লাহ। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই প্রকারের মানুষ করেছেন, যে বাপ আছে মা নেই, তিন প্রকারের আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ তৈরি করেছেন, যে মা আছে কিন্তু বাপ নেই, সেটা কে বলেন তো? জি সেটা হলো ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম। কেমন করে তৈরি হলো?
আল্লাহ বাচ্চা রাখলে ইনশাআল্লাহ আবার কোনোদিন কোনো জলসাতে ইউদিকে আমি যাব না। চার প্রকারের মানুষ যেটা আজকে আমরা বসে আছি, মা বাবা থেকে এসেছি আমরা, আমাদের মাও আছেন বাবাও আছেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সন্তান দান করেছেন চার প্রকারে, এক প্রকারের ব্যক্তি এক প্রকারের মানুষ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু তাকে ছেলে দান করেছে, শুধু বেটা দান করেছে, এরকম লোক আছে না নাই? আরো আমাদের মধ্যে একটা কথা আছে যে যার একটা দুটা করতে 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 আটটা বেটা হবে এক লাগাতারে, একটা নাতে বেটি যদি না হয় তোকে বলবে এই সালা আট করবে, একে বিচার পঞ্চায়েতে লিস না, এটা কথা বলে। এই সমাজের মধ্যে কত লোক কেমন আছেন যে শুধু আর মেয়ে আছে একটা ছেলে নেই, এরকম আছে না নেই? সুবহানাল্লাহ ভাই, যার তো বেটা আছে বেটি নাই ও তো আলহামদুলিল্লাহ অত কথা শুনে না, যত কথা লোকেরা ঝগড়াতে শাশুড়ি নন গ্রামের যা জ্যাঠানি বা গ্রামের কোন মহিলা যার শুধু মেয়ে হয়েছে বেটা হয়নি, কোন কথা হবে এ বেটি বিয়া নেই তোর পেট থেকে বেটি হয়েছে তুই কথা বলতে আসছিস, মানে বলা যাবে না এত কথা বলবে। আর এক প্রকার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ দিয়েছেন যে যাকে ছেলেও দিয়েছে মেয়েও দিয়েছে, দুটাই দিয়েছে, তিনটা হয়ে গেল। একটা যাকে আল্লাহ শুধু ছেলে দিয়েছেন, একটা হলো কোরআনে আল্লাহ সূরাতুস সূরাতে বলছেন এক প্রকারের লোক আছে যাকে আল্লাহ শুধু মেয়ে দিয়েছেন, এক প্রকারের লোক যাকে আল্লাহ ছেলে মেয়ে দুটাই দিয়েছেন, আর এক প্রকারের মানুষ আছে যাকে আল্লাহ বাঁজ করে রেখেছেন, যাকে সন্তান দেয়নি। লোকেরা ওকে এই কথাটাও বলবে, ওর দ্বারা তো যদি কোন ভুল হয়ে যায় লোকেরা বলবে এই সালা খব্বিশকে আল্লাহ জেনে বুঝে ছেলে দেয়নি, এর দিলে কোনো রহম নাই, একবারে এর দিলে দয়া নাই বলে আল্লাহকে বাঞ্ঝা করে রেখেছে বলবে, এরকম কথা বলবে, কিন্তু এগুলো সব ভুল। তা ভাই ছেলে মেয়ে দেওয়ার কাম হলো কার, জোরে বলেন কার? শুধু আল্লাহ যাকে সন্তান দেবেন ছেলে দেবেন কে দেয়, কথা বলেন কে দেয়? আল্লাহ কিচ্ছু দেয় না, ওটা কে করেন? কে করেন? আল্লাহ। আল্লাহ শুধু কাউকে মেয়ে দেয়, ওটা কার আদেশে হয়? আল্লাহর আদেশে হয়। এই জন্য ভাই বাড়িতে যদি আপনাকে মেয়ে দান করেছেন আল্লাহ, স্ত্রীটাকে কোনোদিন বকাঝকা করবেন না, না মার কথা শুনে, না লোকের কথা শুনে, না বোনের কথা শুনে, না আর কাউরের কথা শুনে, কেন? এটা আল্লাহর আদেশে হয়েছে। যদি আপনি স্ত্রীকে মেয়ে হওয়ার কারণে বকাঝকা করবেন আল্লাহ নারাজ হয়ে যাবে ভাই, আল্লাহ নারাজ হয়ে যাবে। ভাই আমার আমার মায়েরা খালারা দেখেন কত বসে আছে, যদি মেয়েদের যদি মান সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা শরীয়তে না দিত, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামে না দিত, তাহলে আজকে ওরা এখানে বসে থাকতো না, কোনোদিন বসে থাকতো না। কিন্তু এই সমাজে বর্তমান যুগের মুসলমান একটা এক কেজি লবণের দাম আছে কিন্তু মা খালাদের আমরা দাম দিই না, ঠিক না বেটি? আপনাদের এলাকাতে যখন আপনি দোকানে সালাই কিনতে যাবেন, মাচিস মাচিস বুঝেন, সালাই মাচিস, আপনারা কি বলেন সালাই? আমাদের এলাকাতে মাচিস বলে সালাইও বলে। সালাই কিনতে যাবে তো এক টাকা দু টাকা পাঁচ টাকা পর্যন্ত আছে, কিন্তু মা খালারকে অত টাকারও দাম নেই, এক টাকারও দাম নেই। লবণ কিনতে যাবেন যেটা সব থেকে সস্তা লবণ, দশ টাকা লাগবে, অতখানিও মা খালাদের আমরা দাম দিই না। বলবেন কেমন করে জি মাওলানা? জি, এক একটার কথা বলা যায় না। আচ্ছা আপনি বলেন আপনার স্ত্রী বাড়িতে এসেছে, আপনার স্ত্রী থেকে মেয়ে হলো, এবার মেয়েটা বড় হলো, বিয়ে দিবেন, তো আপনাদের এলাকাতে জামাইকে গাড়ি ঘোড়া টাকা পয়সা লাগে না? লাগে না, আছে রেওয়াজ আছে আপনার এলাকাতে? আছে। এরকম কোন বিয়ে আপনি দেখাতে পারবেন যে মনে হয় এক একটার কথা বলা যায় না, এক একটা হইতে পারে যে মাওলানা আমি বিয়ে করেছি শ্বশুরের কাছ থেকে এক টাকাও আমি নিলি, তবে আমার নানারা নয় ইয়ারকে যুগে ছিল না কিচ্ছু, এরা মানে বরযাত্রীর কাছে তো খাইতে পেয়েছে কিনা আল্লাহ জানে সেই যুগে, হ্যাঁ খাইতে পাইনি, হ্যাঁ তো সুবহানাল্লাহ এরকম মনে হবে না ভাই আমার। আহাহা, আজ থেকে 1400 1450 বছর আগে যে জায়গাতে আমার নবী আপনার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছেন, ওই জায়গাতে লোকেরা বেটের সাথে কি করত জানেন? আহ, বেটি যদি বাড়িতে জন্মগ্রহণ হইতো ওই বেটিকে জিন্দা জমিনে গেড়ে দিত, পুঁজে দিত বেটিকে, পুঁজে দিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন ওয়া ইদা বুশরা আহাদুহুম বিল উনসা
জল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, এ দুনিয়ার মানুষরা তোমরা শুনে নাও, ওই আজ থেকে ১৪৫০ বছর আগেকার কথা আল্লাহ বলেন, মক্কার জমিতে মক্কা নগরে যখন বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতো, মক্কা নগরে যখন বাড়িতে মেয়ে আসত, ওই বাবার মুখখানা কালো হয়ে যেত, ওই বাপের মন ভারী হয়ে যেত, ওই বাবা মনে মনে বলতো রব্বুল আলামিন, কেন তুমি আমাকে মেয়ে দিলে, কেন আল্লাহ বেটি দিলে, আল্লাহ তুমি কেন আমাকে ছেলে দিলে না রব্বুল আলামিন, আমি গ্রামের লোকের সামনে কেমন করে মুখ দেখাবো, গ্রামে কেমন করে আমি হাঁটবো, চায়ের দোকানে কেমন করে বসবো, বাজারে আমি কেমন করে যাব, দোষ বন্ধুর পার্শ্বে আমি কেমন করে বসবো, লোকেরা আমাকে রাগাবে ঠাট্টা করবে, দেখো রে দেখো এই মেয়ের বাবা চলে যায়, মেয়ের বাবা চলে যায়, আল্লাহ যদি তুমি আমাকে মত দিয়ে দিতে আল্লাহ আমার জন্য ভালো হতো, কিন্তু আল্লাহ তুমি কেন আমাকে মেয়ে দান করেছ, আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছ রব্বুল আলামিন, এরকম করে আফসোস করতো। কে আমাকে শ্বশুর বলবে, কাকে আমি জামাই বলবো, কে আমাকে শ্বশুর বলবে, কাকে আমি জামাই বলবো, এই বাবা চিন্তা করে সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই জামানে জাহেলিয়াতে বেটির বাবারা কি করতো, ইমাম সুবহানাল্লাহ, এবার বেটির বাবা কি করতো, যদি কোনো লোক তার দিলটা অন্তরটা ভালো হতো, বেটি আমাকে দিয়েছে আল্লাহর এটা নিয়ামত, আল্লাহর এটা দান, কিন্তু সমাজের ঘোচার কারণে, সমাজের কথার কারণে ওই বেটিকে নিজের বাড়িতে রাখত না বন্ধুরে, ওই বেটি যখন ৫ বছর ৭ বছর ১০ বছর কার বয়স হয়ে যেত, বেটিকে বকরি দিয়ে, বেটিকে উঁট দিয়ে জঙ্গলে পঠিয়ে দিত, আর বলতো বেটি রে জীবন পর্যন্ত তুই বাড়ি আসবি না রে বেটে, গ্রামের তুই মুখ দেখতে পাবি না, তুই বাড়ির দেখে তুই আসতে পাবি না, সারা জীবন মাঠে কাম কাজ করে উঠ চড়িয়ে চড়িয়ে, তুই বকরি চড়িয়ে চড়িয়ে নিজের জীবনটাকে তুই শেষ করে দিবি, এক নম্বর। দুই নম্বর, যারা বলতো যে না এই বেটিকে বাড়িতে রাখা হবে না, বেটির বয়স যখন ৫ বছর ৭ বছর কার হতো, তখন ওই বাপ একটা কোদল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত, আর জঙ্গলে গিয়ে একটা সুন্দর করে গর্ত করত, কবর করত, খাল করত, এবার ওই গর্ত করে বাড়িতে আসত, বাড়িতে আসা পর বিবি কিন্তু জানে না যে আমার স্বামী কোথায় গিয়েছিল, ওই স্বামী বলতো মেয়ের বাবা, ও আমার ভালোবাসা বিবি জামিলার মা, খালেদার মা, হাবেবার মা, জাইনাবের মা, বিবি রে আমার মেয়ের খালেদার বয়স ১০ বছর হয়ে গেল, আমার আদরের বয়স ৮ বছর হয়ে গেল রে বিবি, জীবনে শামসের মার্কেট দেখেনি, জীবনে কাঠিয়ার দেখেনি, জীবনে মালদা কেমন হয় জীবনে দেখেনি, বিবি রে আমার জামিলাকে সুন্দর করে সাজাইয়া দাও, আমার খালেদাকে সুন্দর করে তুমি সাজাইয়া দাও, তাকে মেলা ঘুরতে নিয়ে যাব, তাকে বাজার ঘুরতে নিয়ে যাব, কিংবা আমার জামিলাকে আমি নানার বাড়ি বাড়িতে নিয়ে যাব। ছেলে মেয়ের প্রতি মার যতখানি মহব্বত ভালোবাসা থাকে, বাবার কি হয়, বাবার হয়, বাবার হয় না, কোনোদিন হইতে পারে না। দেখবেন যে আমার ভাইয়েরা মায়েরা খালারা বাড়িতে আছেন, সারা দিন মাঠে কামকাজ করবে পুরুষ, একটুখানি যদি বাড়তে থাকবে, ছেলেটা যদি ঘাড় ধরে, ছেলেটা যদি কাঁটা লটকা হয়, আম লটকা হয়, যদি লটকে দু চারবার হওয়ার পর আরেকবার মারবে থাপড়ে, হট শালা এখান থেকে তুই হট, সারাদিন কামকাজ করেছে মনটা খারাপ হয়েছে, এখানে লটকা লটকি করছে, কিন্তু মায়েরা খালারা এক থাপ্পড় মারবে না, যত কিছু করুক, যদি এক একবার মেরে দেয় আর একবার ধরে বলে চুমা খাইবে, আহারে ওরে হার সোনামণি, ওরে হার কলজা, ওরে হার লাট্টু, ওরে হার কটু, কত সুন্দর করে তাকে চুমা চাটি দিবে, কত আদর করবে। তো মা খুশি হয়ে যেতেন, আহারে আমার স্বামীর এই মন খান মনে হয় ভালো হয়েছে, দিলটা নরম হয়েছে, আর মনে হয় আমার মেয়েকে মারবে না, কিন্তু মা তো জানে না কোন মেলা ঘুরতে নিয়ে যাবে,
ওরে সুবহানাল্লাহ, এবার মা সুন্দর করে নিজের মেয়েকে গোসল দিয়ে নতুন কাপড় পরায়ে মা নিজের স্বামীর হাতে তুলে যেতেন। এবার ওই মেয়ে খুশিতে কত আটখানা, আল্লাহরে আমার বাবা আমাকে মেলা ঘুরতে নিয়ে যাবে, আমার আব্বা জান আমাকে বাজার ঘুরতে নিয়ে যাবে, বাবার হাত ধরে এবার ওই মেয়ে যেতে লাগতো। যেতে 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 গ্রামের পর যখন খানিক দূর যাওয়া হতো, মুসলমান ওই মেয়ের বাবা আর বাজারের দিকে তখন যেত না, ওই মেলার দিকে যেত না, ওই মেয়ের হাত ধরে মেয়েকে সাথে করে জঙ্গলের দিকে যেতে লাগতো। যেই জঙ্গলের ভিতরে গর্ত করেছিল, গর্তর দিকে হাঁটতে লাগলো। এবার জঙ্গলে কোনো রাস্তা নাই, জঙ্গলে কোনো পথ নয়। এবার মেয়ে বলতে লাগলো, আব্বা গো, এই জঙ্গলের ভিতর আপনি কোথায় নিয়ে যাবেন, কোথায় আমাকে নিয়ে যাবেন? এদিকে তো কোনো পথ নাই, এদিকে তো কোনো রাস্তা নাই, রাস্তা এদিকে আছে আব্বা জান, এই রাস্তা ছেড়ে আপনি আমাকে জঙ্গলে কোথায় নিয়ে যাবেন? কিন্তু মা, হায় রে আল্লাহ, ওই মেয়ে কিন্তু জানে না। আব্বা বলতো, বেটি রে চুপচাপ হেঁটে চল রে বেটি, কথা বলিস রে, এই জঙ্গলের পরে একটা ভালো রাস্তা আছে বেটি রে, ওই রাস্তা দিয়ে তোকে মেলা ঘুরতে নিয়ে যাব, বাজারে নিয়ে যাব। ওরে সুবহানাল্লাহ, এবার মেয়ের হাত কান ধরে টানতে 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 ওই জঙ্গলের ভিতরে যেখানে একদিন দুই দিন আগে গর্ত করেছে চলো, খাল করেছে চলো, কবর করেছে চলো, ওই জায়গাতে পুকুর পৌঁছে ওরে সুবহানাল্লাহ। এবার বাবা নিজের মেয়েকে বলতো, খালেদা রে, ও আমার জায়দা হালিমা, ও আমার জামিলা শোন, বেটি রে এই গর্তর দিকে একটু নজর করে দেখ, এই গর্তটা কত বড় আছে বেটি রে, এই গর্তটা তুই একবার নজর করে দেখ, গর্তটা কত বড় আছে। কিন্তু হায় রে আল্লাহ, ওই মাসুম বাচ্চি জানে না যে আমার বাবা কেন আমাকে গর্ত দেখতে বলে। যেমনই ওই কলেজার টুকরা নয়ন মনি সোনা মনি মেয়ে যখন এরকম ভাবে নজর করে, গর্ত থেকে যখন নজর করে পিছন থেকে, ওরে সুবহানাল্লাহ, বাবা একটা জোর করে এমন করে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার সাথে সাথে তার মেয়ে একটা গর্ততে পড়ে যায়। এবার যখন গর্ততে মেয়ে পড়ে গেল, উঠার কিন্তু আর ক্ষমতা নাই, এত বড় গর্ত উঠতে কিন্তু আর পারবে না। এবার মেয়েটা খালে পড়ে পড়ে বলছে, আব্বা গো, কেন আপনি আমাকে গর্ততে ফেলে দিলেন, কেন, আমি কি ভুল করেছি, কি আমি অপরাধ করেছি, কি দোষ করেছি আব্বা গো, কেন আপনি আমাকে গর্ততে ফেলে দিলেন? এবার বাবা বলতে লাগলো, ও বেটি রে, তোর দ্বারাতে কোনো ভুল হয়নি রে মা, তুই কোনো ভুল করিসনি, কিন্তু সমাজের কারণে, আমি আমাদের গ্রামের কারণে, লোকের কারণে লোক আমাকে ঘোঁচা দেবে, আমাকে রাগাবে, দেখো এটা মেয়ের বাবা, এরকম জ্বালা আমি সহ্য করতে পারবো না, এই জন্য বেটি রে তোকে গর্ততে ফেলে দিলাম। ও আমার মেয়ে, জীবনের মতো তুমি আব্বাকে আব্বা আব্বা বলে ডেকে নাও, মাকে তুমি জীবনের মতো মা 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 বলে ডেকে নাও, জীবনের মতো আসমান দেখে নাও, কেন আজকের পর তুমি তোমার এই আব্বাকে না আব্বা বলে ডাকতে পাবে, না তুমি তোমার মাকে মা মা বলে ডাকতে পাবে। যখন কথা বলা ওরে সুবহানাল্লাহ, খালে পড়ে পড়ে ওই মেয়ে হাউ মা করে চিৎকার করে আর কান্দে, আব্বা গো, আমি কোনো ভুল করিনি আব্বা, আর আপনাকে আব্বা আব্বা বলে ডাকবো না, মাকে মা মা বলে ডাকবো না, গ্রামে আর আমি জীবনের মতো ঘুরে যাব না, যেদিকে আমার দু চোখ যাবে আমি ওদিকে চলে যাব, আব্বা দয়া করে এই গর্ত থেকে আপনি আমাকে উঠিয়েলেন, আপনার বাড়ি আমি যাব না, আপনাকে আব্বা বলেও ডাকবো না, মাকে মা বলাও ডাকবো না, আমার দুই চোখ যেই দিকে যাবে আব্বা জান আমি চলে যাব, কিন্তু দয়া করে আপনি গর্ত থেকে আপনি আমাকে উঠিয়েলেন। ওরে সুবহানাল্লাহ, এরকম করে 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 মেয়েরা খালে পড়ে পড়ে কানতে থাকতো, কিন্তু ওই বাবা শুনতো না, ওপর থেকে ওই মাটি দিয়ে দিয়ে মাটি চাপিয়ে 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 ওই জীবিত মেয়েকে তারা দফন করে বাড়িতে আসতো। নারে দফন করে বাড়িতে চলে আসতো, এত মেয়েদের সাথে অন্যায় অত্যাচার হতো,
মেয়েদের মান সম্মান আল্লাহ রাসূল কত দিলেন জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কত দিলেন জানেন? আল্লাহর নবী মেয়েদের মান সম্মান আল্লাহ রাসূল বাড়িয়ে দিলেন। আল্লাহ রাসূল এলান করে দিলেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, যার বাড়িতে দুটা মেয়ে হয়েছে, যার বাড়িতে দুটা মেয়ে জন্মগ্রহণ হয়েছে, এই হাদিসে দুটার কথা আছে, কিন্তু দুটা হোক কিংবা তিনটা হোক কিংবা একটা হোক কিংবা পাঁচটা হোক কিংবা দশটা হোক, আল্লাহর রাসূল বলেছেন যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, এ মেয়ের বাবা এ মেয়ের আব্বা তোমরা খুশি হয়ে যাও। আল্লাহর রাসূল বলেছেন যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে ওই মেয়েকে সুন্দর করে যদি তালিম দিয়ে, ওই মেয়েকে সুন্দর করে শিক্ষা দিয়ে, ওই মেয়েকে সুন্দর করে দিনদারি করে, যদি মেয়েকে বড় করে ভালো ঘর ভালো বর দেখে যদি তার বিয়ে দিতে পারে, আল্লাহ রাসূল বলেছেন ও মেয়ের বাবা তোমরা মন খারাপ করিও না, আমি নবী আর ও মেয়ের বাবা জান্নাতের ভিতরে থাকব। কেমন হয়ে জান্নাতের ভিতরে থাকব? নবী যে দুটা মঙ্গল দিয়ে ইশারা করে দিলেন, দুটা লোক একটা নবী ইশারা করে দিলেন, উম্মতরে ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, এই দুটা অঙ্গল দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতে একবারে পাশাপাশি হয়ে থাকব। 150 কিলো মাংস যিনারা মাংস নিবেন ওখানে চলে যান, 200 টাকা করা হয়েছিল, কিন্তু আবার চেঞ্জ করে 150 টাকা করা হলো। আপনারা যদি মাংস নিতে চান, রান্না করা মাংস 150 টাকা কিলো করে দিচ্ছে, আপনারা গিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম। তো ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এলান করে দিলেন, আল্লাহ রাসূল এলান করে দিলেন, ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে মন খারাপ করিও না, মেয়েকে ভালো করে পড়িয়ে লেখিয়ে তালিম দিয়ে যদি একটা ভালো ঘর ভালো ছেলে দেখে বিয়ে দিতে পারো, রাসূল বলেছেন ওই মেয়ের বাবা আর আমি নবী কোথায় থাকবো? জোরে বলেন কোথায়? জান্নাতে। কেমন হয়ে জান্নাতে? এই দুটা লোক যেমন পাশাপাশি হয়েছে, অঙ্গল পাশাপাশি হয়ে আছে, এই মতো জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। এবার একটা ঘটনা বলছি আপনাদের সামনে, ওয়াকিয়া বলছি, আব্দুল মালিক মুজাহিদ সুনেরি কির্ণের মধ্যে একটা ঘটনা নকল করেছেন, ঘটনা লিখেছেন। কি ঘটনা? এ আমার মায়েরা খেলার আপনারা শোনেন, ভাইয়েরা খাস করে আপনারা শোনেন, যে বাড়িতে বেটি আসতে গেলে মন ভারী করিয়েন না। মনে করেন আজ আপনি 50,000 টাকা মাসে ইনকাম করেন, 1,00,000 টাকা মাসে ইনকাম করেন, আপনি এটাই মনে করেন আমার বাড়িতে যে আমার মেয়ে এসেছে আল্লাহ মনে হয় তার বদলাতে আমাকে এগুলা টাকা দিচ্ছেন, আমি তার বরকতে টাকা ইনকাম করছি, এটাই মনে করেন আপনি। একটা ইমাম মালিক আব্দুল মালিক মুজাহিদ বলছেন, একটা লোক ছিল, তার একটা মেয়ে হলো, প্রথমে আশা করলো মনে হয় এবার ছেলে হবে, কিন্তু 2 নম্বর আবার মেয়ে হলো, থাকে 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 এবার মনে করলো যে এবারে মনে হয় ছেলে হবে, কিন্তু 3 নম্বরে আবার মেয়ে হলো, থাকে 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 আবার কিছুদিন পর মনে করলো মনে এবার ছেলে হবে, কিন্তু 4 নম্বরে আবার মেয়ে হলো, এই থাকতে 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 মনে করলো যে এবারে মনে হয় আমার ছেলে হবে, কিন্তু 5 নম্বরে আবার মেয়ে হলো, এই থাকে 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 করতে করতে এবারে মনে করলো মনে হয় ছেলে হবে, কিন্তু 6 নম্বরে আবার কি হলো? মেয়ে হলো। জান্নাতে ঢুকবেন, জান্নাতের দুয়ার জান্নাতের দরজা হলো 8টা, আর জাহান্নামে মানুষ ঢুকবে জাহান্নামের দুয়ার হলো 7টা। জাহান্নামের দুটা কয়টা হয় দুয়ার? 7টা। আর ওই লোকটার মেয়ে কয়টা হয়েছে? 6টা। ওই লোকটার মেয়ে কয়টা হয়েছে? 6টা। এবার থাকে, আপনারা জানতেই পারছেন যে এখনই আমি বললাম যে মা খালা দাদি নানির শুধু মেয়ে হয়েছে ছেলে হয়নি, কত তাকে কষ্ট দেয়, কত ঘোঁচা মারা কথা বলে, কত রকম কত কি বলে, তাকে বলতো ননদে আলাদা বলতো, শাশুড়ি বলতো, শ্বশুরে বলতো, স্বামীটা ভালো করে ওকে তেল কাজল দিত না, পাউডার দিত না, নতুন কাপড় দিত না, চিরণ দিত না, ভালোভাবে কিছু করত না। একদিনকার ঘটনা, ওর স্বামীটা বিছানো ওকে ঘুমাইতে দিত না, বলতো তুই বেটি তোর কাছে এসেছে, তোর যত যে মেয়ে আছে মেয়ে গুলাকে নিয়ে তুই নামতে তুই 6টায় বিছা শুতে থাক, সব বিছিয়ে তোর জন্য পালঙ্গে বিছানে জায়গা নেই, বিনা মশরিতে। আহ সুবহানাল্লাহ, ওই নারী 6-6টা মেয়েকে নিয়ে শুয়ে থাকতো নামতে 6টায়ের পরে। একদিনকার ঘটনা, লোকটা বলছেন আব্দুল মালিক মুজাহিদ বলছেন যে লোকটা দেখছে স্বপ্নতে আমি না মরে গেছি, আমার মত হয়ে গেছে,
আমরা আপনারা স্বপ্ন দেখি না, অনেক কিছু স্বপ্ন দেখতে পাই, যে এই বিহারের বাড়িতে যে মাংস দিয়ে ভাত খাচ্ছি, সামসিতে হোটেলে যে মিষ্টি খাচ্ছি, এরকম হয়েছে না হয়েছে না, মেলা রকম দেখছে স্বপ্ন। তো লোকটা স্বপ্ন দেখছে আমি নাকি মরে গেছি। থাকতে থাকতে এবার কিছুক্ষণ পর জাহান্নামের ফেরেশতা আমার হাত খানটাকে ধরে টানতে শুরু করেছে, আমাকে এখন জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। আমার বিশ্বাস হয়ে গেল নাকি আমি ঠিকই মরে গেছি, আরো বিশ্বাস হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, যখন তার ওই বাপটাকে ওই লোকটাকে জাহান্নামের ফেরেশতা জাহান্নামের প্রথম গেট দিয়ে যখন ওকে ঢোকাতে শুরু করেছে স্বপ্নে দেখছি, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে তাকে নিয়ে যাবে ছটা বেটির মধ্যে। বড় বেটি দৌড়াতে 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 চলে গেছেন, যাওয়ার পর ওই লোকটা যে ফেরেশতা নিয়ে যাচ্ছেন তার বাবাকে, ওকে জিজ্ঞাসা করছেন, ও আল্লাহর বান্দা, আমার আব্বা জানকে আপনি কোথায় নিয়ে যাবেন, কেন হাত ধরে টানছেন? এবার ওই জাহান্নামের ফেরেশতা বলছেন, ও আল্লাহর বান্দি, তোমার আব্বাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। যখন কথাটা শোনা, ওরে সুবহানাল্লাহ, ওই মেয়ে দৌড়াতে 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 বন্ধুরে জাহান্নামের গেটে এরকম ভাবে সামনে দাঁড় হয়ে গেছে, আর এরকম ভাবে হাতটাকে মেল করে দিয়েছে, হাতটাকে এরকম ভাবে লম্বা করে বলছে, ও জাহান্নামের ফেরেশতা শোন, আমার আব্বাকে জাহান্নামে নিয়ে যাওয়ার আগে তোমাকে আমাকে নিয়ে যেতে হবে, কারণ আমি আব্বার বড় মেয়ে, আমার চোখের সামনে আমার আব্বাকে আমি জাহান্নামের ভিতরে যেতে দেব না, আমি যেতে দেবো না আমার আব্বাকে আমার চোখের সামনে, যদি তুমি আমার আব্বাকে নিয়ে যাও তো আমাকে নিয়ে চলো। এবার আব্বা যান প্রথম গেট থেকে বেঁচে গেল, এবার জাহান্নামের ফেরেশতা এবার তার হাত ধরে টানতে টানতে দুই নম্বর গেট দিয়ে নিয়ে যাবে। দুই নম্বর মেয়ে দৌড়াতে 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 এসে বলছেন, জাহান্নামের ফেরেশতা রে, আমি আব্বার মেজ বেটি, আমি আব্বার দুই নম্বর বেটি, আমার বেঁচে থাকা কালে আমার আব্বাকে আমি জীবনে জাহান্নামের ভেতরে যেতে দেব না। ইমাম মালিক বলেন, ইমাম মালিক আব্দুল মালিক মুজাহিদ বলেন, এইবারে তার হাত খানে ধরে টানতে 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 তিন নম্বর গেট দিয়ে নিয়ে যাওয়া হলো। তিন নম্বর বেটি এসে বলছেন, ওরে জাহান্নামের ফেরেশতা, আমি আব্বার তিন নম্বর মেয়ে, আমার মেজে থাকা কালে আমার আব্বাকে আমি চোখের সামনে জাহান্নামের আগুনে পড়তে দেখতে পারবো না, দয়া করে আমার এই তিন নম্বর দরজা দিয়ে গেট দিয়ে আমার আব্বাকে আমি যেতে দেবো না। এই করে করে চার নম্বর গেটে চার নম্বর মেয়ে হাজির হয়ে গেল, পাঁচ নম্বর গেটে পাঁচ নম্বর মেয়ে হাজির হয়ে গেল, ছয় নম্বর গেটে ছয় নম্বর হাজির হয়ে গেল, ছয় নম্বর গেট থেকে যখন লোকটা বেঁচে গেল, ওরে সুবহানাল্লাহ, এবার ওই মেয়ের বাবা কান্দতে শুরু করেছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে তার পানি ঝরতে শুরু হয়েছে। এবার যখন কান্দতে শুরু করেছে জাহান্নামের ফেরেশতা এবার বলেন, ও মেয়ের বাবা, তুমি এখনো জাহান্নামের ভিতরে যাওনি, জাহান্নামের মজা তুমি এখনো পাওনি, জাহান্নামে কি শাস্তি আছে এখনো তুমি পাওনি, তবে জাহান্নামে যাওয়ার আগে আগে তুমি কেন কান্দো, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে, তুমি একটু দয়া করে বলে দাও। এই ভাই মুসলমান, এবার ওই মেয়ের বাবা বলছেন, এরে জাহান্নামের ফেরেশতা, আমি জানি এখনো জাহান্নামের ভিতরে যাইনি রে, জাহান্নামের মজা পাইনি, জাহান্নামে কি শাস্তি দিয়েছেন এখনো আমার কাছে আসনি, তবে এই জন্য আমি কান্দি। আজকে যে মেয়েরা কামি দূর বাসতাম, যে মেয়েদেরকে আমি দেখে ঘৃণা করতাম, যে মেয়েদেরকে আমি জীবনে কোনোদিন আদর দিইনি, ওই মেয়েরা আজকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল, আল্লাহ আমাকে ছয়টা বেটি দিয়েছে, ছয় নম্বর গেট থেকে আমি বেঁচে গেলাম, এখনো কিন্তু একটা গেট বাকি আছে। জাহান্নামের ফেরেশতারে, যদি আমার হাত ধরে তুমি সাত নম্বর গেট দিয়ে তুমি আমাকে জাহান্নামে নিয়ে যাও, তাহলে আমাকে সাত নম্বর গেট থেকে কে বাঁচাবে? আল্লাহ তুমি কেন আর একটা আমাকে মেয়ে দাওনি? আল্লাহ তুমি যদি আমাকে আর একটা মেয়ে দিতে, তাহলে আজকে সাত নম্বর গেট থেকে আমি বেঁচে যাইতাম। এই জন্য আমি কান্দি। এই করতে করতে হঠাৎ করে তার স্বপ্ন ভেঙে গেল, পাপের স্বপ্ন ভেঙে গেল। এবার স্বপ্নের পর দেখছে, যারে আমি তো বিছে নিয়ে আছি, মরে যাইনি, আমি তো জীবিত আছি। এবার দেখছে তার স্ত্রীরা ছয় ছয়টা মেয়েকে নিয়ে শুতে আছে, বড় বড় মশাতে ফুঁড়ছে।
ওরে সুবহানাল্লাহ, লোকটা রাতের বেলাতে বিছানে বসে বসে কাঁদতে শুরু করে দিয়েছে, এবার বাপ কাঁদছে, আর নিজের স্ত্রীর দিকে দেখে, নিজের মেয়েদের দিকে দেখে, বড় বড় মশাতে ফুঁড়ছে, চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, কতদিন থেকে চুলগুলাতে চিরুনি হয়নি, কতদিন থেকে চুলে তেল দেওয়া হয়নি, কতদিন থেকে গায়ে সাবুন লাগেনি, সুবহানাল্লাহ। এবার লোকটা কাঁচার বলছে, রব্বুল আলামিন আজকে যদি আমার স্বপ্নটা সত্য হয়ে যেত, আজকে যদি আমার স্বপ্ন না হয়ে স্বপ্নটা সত্য হতো, আল্লাহ জি আজকে আমি জাহান্নামের আগুনে চলে যাইতাম, আল্লাহ আমার দ্বারাতে কত বড় ভুল হয়েছে, কত বড় আমি অপরাধ করেছি, কত বড় আমার দ্বারাতে পাপ হয়েছে। সে রাতের বেলাতে তওবা করে বলছেন, রব্বুল আলামিন আজ থেকে জীবনে এরকম আমি ভুল কাজ করব না, আর আমার স্ত্রীকে আমি দুর্বাসব না, আমার মেয়েরা কার ঘৃণা করব না, আল্লাহ তুমি খুব বড় নিয়ামত দিয়েছো। ওই রাতের বেলাতে এবার ওই বিছান থেকে নেমে তেলের বোতল নিয়ে, তেলের শেষে নিয়ে মুসলমান স্ত্রী নামতে মাটিতে ঘুমিয়েছি, ওই স্ত্রীর মাথাতে তেল দিয়ে সুন্দর করে তেল লাগায়ে, এবার সুন্দর করে সীতা করি তাকে তুলে 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 বিছানের পরে করে দিলেন। নারে তাকবীর। ভাই মুসলমান, তাহলে স্ত্রীকে আদর করতে হবে, আর মেয়েদেরকে জীবনে কোনোদিন ঘৃণা করবেন না। ভাই, হতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মেয়ের কারণে আপনাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়েলবেন, মেয়ের কারণে আল্লাহ বড় বড় মুসিবত থেকে বাঁচাবেন। আল্লাহ রসুল নিজের বেটিকে কত ভালোবাসতেন জানেন? আহা, রসুল নিজের বেটিকে কত ভালোবাসতেন। নবীজি যখন মারা যাবেন, নবীজির মৃত্যুর দিন সময় সোমবারের দিন, নবী 8টা 9টার টাইমে মরেছেন, মারা যাবেন, নবীজির চারজন বেটি বেঁচে থাকাকালে তিনজন বেটি মারা গেছেন, একটাই মাত্র বেঁচে ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুল শুতে আছেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বুকের উপরে মাথা দিয়ে এরকম ভাবে হেলানা দিয়ে রসুল শুতে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রাসূলের অন্য অন্য বিবির আরো বসে আছেন। নবী বলছেন বিবিরাকে, আমার ফাতেমা কই, কই আমার মা কই? নবীজি বেটিকে মা মা বলে ডাকতেন, কই আমার ফাতেমা কই, আমার মা কই, একটু ডাকো, আমার মার সাথে কথা বলবো, ফাতেমার সাথে কথা বলবো। এবার খবর দেওয়া হলো, ফাতেমা দৌড়াতে দৌড়াতে আব্বার কথা শুনে আব্বার কাছে চলে এলেন। এবার যখন পাঞ্জরে চলে এলেন, আল্লাহ রসুল ফাতেমাকে বলছেন, ও মা ফাতেমা বেটি রে, তোমার কানখানা আমার মুখের কাছে লাগিয়ে দাও বেটি রে, আমি তোমাকে এমন কিছু রাজের কথা বলবো, লুকিয়ে কথা বলবো, যেন আমার কথা আমার বেবিরে না শুনতে পায়, আমার কথা যেন আমার সাবিরে না শুনতে পায়। ও মা, তোমাকে আমি ছোট্ট করে কিছু কথা বলবো, মা তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। সব বসে আছেন সাহাবায়ে কেরাম, বিবিরা বসে আছেন, মনে মনে চিন্তা করছেন, আল্লাহ নবীজি কোন এমন নিজের মেয়েকে নিজের বেটিকে কথা বলবেন যে কথা নবীজি আমাদেরকে জানাবেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না নিজের কানটাকে আব্বার মুখের কাছে লাগিয়ে দিলেন, নবীজি আস্তে আস্তে করে কানে কানে বেটিকে কি এমন কথা বললেন, আব্বার কথা শুনে মা ফাতেমা কান্দতে লাগলেন, এমন কান্দন কানলেন সুবহানাল্লাহ, চোখ দিয়ে ফাতেমার ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এবার নবী দেখলেন, আহারে, আমার চোখের সামনে বেঁচে থাকা কালে আমার বেটির চোখ দিয়ে পানি ঝরবে, আমি নবী সহ্য করতে পারবো না, আমার চোখের সামনে আমার মেয়ে কানবে, আমি নবী সহ্য করতে পারবো না। নবী যে আবার মেয়েকে বলছে, বেটি রে তুমি কেঁদো না রে মা, কেঁদো না, তুমি যখন কাঁদছো আমার মনটা খারাপ হয়ে যায়, তুমি যখন কাঁদছো আমার কলেজাটা জ্বলে যায় রে মা, খবরদার তুমি কান্দো না, কান্দো না বেটে, তুমি আর একবার তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। এইবারে দুই নম্বরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটাকে নবীর মুখের কাছে লাগিয়ে দিলেন, দয়ার নবী এইবারে দুই নম্বরে কোন এমন কথা বললেন কানে কানে আসতে করে, ওই কান্না মানুষ এবার কিন্তু মুখে হাসি ফুটে গেল, হাসতে লাগলে। প্রথমবার কি বললেন কান্দতে লাগলেন, দ্বিতীয়বার কি বললেন হাসতে লাগলেন। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, কিছুদিন পর নবীজির মৃত্যুর পর একদিন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো ফাতেমার সতার মা, বলছেন, বেটি একটা কথা তোকে জিজ্ঞাসা করবো রে মা। ফাতেমা বলছেন, যে কি আম্মু, কি কথা বলবেন, কি জিজ্ঞাসা করবেন? বলছে, বেটি রে কোন এমন কথা তোমার আব্বাজান তোমাকে বলেছিলেন মৃত্যুর টাইমে, যেটা আমাদেরকে নবী জানাননি,
প্রথম বার যখন তোমাকে বলেছিলেন তুমি কেঁদেছিলে তোমার চোখে পানি দেখেছিলাম আর দ্বিতীয় বার যখন তোমার আব্বা বলেছিলেন তোমার মুখে হাসি দেখেছিলাম বেটি ওই কথাটা কি তুমি জানাবে না কি কথা তোমার আব্বা জান বলেছিলে রে আমার মায়েরা খালারা শুনেন এবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আম্মু গো আমার আব্বা জান এখন বেঁচে নাই এখন বলবো গো আম্মু এখন আমি জানিয়ে দেব আমার আব্বা জান যখন আমার কানে কানে প্রথম কথা বলেন এই কথাটা বলেছিলেন ও মা ফাতেমা বেটি রে জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও এই যে আল্লাহ আমাকে বিমারে দিয়েছে আল্লাহ আমাকে জ্বর দিয়েছে আমার শরীরটা যে এখন খারাপ আছে আর আমি বেসগুন বাজবো না আমি মরে যাব দুনিয়া থেকে চলে যাব রে বিদে জীবনের মতো তুমি আব্বা আব্বা বলে ডেকে নাও ফাতেমা বলেন মা গো আব্বার মৃত্যুর কথা শুনে আমি থামতে পারলাম না কাঁদতে লাগলাম আরে এত সুন্দর চেহারাওয়ালা লোকটা কেমন করে দুনিয়া থেকে চলে যাবেন এত ভালো লোকটা কেমন করে দুনিয়া থেকে চলে যাবেন কে আমাকে মা 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 বলে ডাকবে কাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো এই আব্বার মৃত্যুর কথা শুনে আমি কাঁদতে লাগলাম যখন আমি কাঁদতে লাগলাম আমার আব্বা জান দুই নম্বর আমাকে কথা বলেছিলেন ফাতেমা রে তুমি কেঁদো না কেঁদো না কেঁদো না কেঁদো না যেদিন কিয়ামত কায়েম হবে হাশর ময়দান হবে ফাতেমা সেদিন শুধু নয় আমার মৃত্যুর পর আমার বংশের মধ্যে আমার খানদানের মধ্যে আমার বংশের মধ্যে ফাতেমা রে সর্বপ্রথম যিনি মারা যাবেন সর্বপ্রথম আমার যার সাথে দেখা হবে সেটা হবে মা ফাতেমা তুমি তোমার সাথে আমার সর্বপ্রথম দেখা হবে ঠিক নবীজির মৃত্যুর ৬ মাসের পর মা ফাতেমা দুনিয়া থেকে চলে গেছিলেন শুধু তা নয় ফাতেমা বলেন মা গো আমার আব্বা জানে কথা আরো বলেছেন ও বেটি ফাতেমা কিয়ামত পর্যন্ত যত মহিলারা দুনিয়াতে এসেছে আসবে ও ফাতেমা শুনে নাও যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে সমস্ত মহিলাদের জান্নাতের সরদার নেতৃত্বে তুমি হবেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাকে এলান হয়েছে বলছেন ফাতেমা মা গো এই কথাটা শুনে আমি হাসতে লাগলাম না রে জীবনে একটু টনবন হবে কথা হবে কিন্তু স্বামী স্ত্রী ঝগড়া কেমন ছোট ছেলে পিলার মতন দেখবেন ছোট ছোট ছেলে পিলা দু বছর পাঁচ বছর সাত বছর কার ছেলেরা যখন খেলাবে খেলাতে খেলাতে আছে 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 ওরা ঝগড়া করে নিল মায়ের কাজে হয়ে গেল এক ঘন্টা পর তখন আবার ফের ওরা খেলবে এরকম হওয়া চাই এটা নয় যে উ খাটের পালঙ্গের এক পাল্লা ধরে শুইতে আছে থাকরে বিন স্যার তোর সাথে আমার কোনো মতলব নেই আর ইও আছে থাকরে হুদমি তুই থাক তোর সাথে আমার কোনো দরকার নেই এরকম না হওয়া চাই তো স্বামী স্ত্রীতে কিছু হয়েছে উঁচা নিচে এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পরে ভোরবেলাতে আটা সানছে পড়তে বুঝছেন তো রুটি পাকাবে আটা সানছে নবীজি বেটির বাড়ি ঘুরতে গেছেন আপনারা রাত জাগা আছেন তো রাত জাগা মানুষ আর যারা ঘুমিয়ে থাকে সকালে উঠবে তো পার্থক্য আসে না নাই যারা রাত জাগবে চোখ লাল হয়ে থাকবে চোখ গলা সরবর করবে মানে দেখি বুঝে যাবে যে লোকটা ঘুমায়নি রাত্রে এবার ফাতেমা আটা সানছে নবীজি বাড়ি গেলেন এজাজত চাইলেন বাড়ি গেলেন এবার দেখছে ফাতেমার চোখ কিন্তু লাল হয়ে আছে রসুল বলছেন ফাতেমা ব্যাপার কি রাতে ঘুমাওনি ফাতেমা বলছেন জি আব্বা ঘুমাইতে পাইনি কারণটা কি কি হয়েছিল বলছে আব্বুজি আপনার জামাইয়ের সাথে একটু কিছু উপর নিচ হয়ে গেছিল যার কারণে আমি মানে ঘুমাইতে পাইনি বলছে যে আমার জামাই তোমাকে মাফ করেছে না করেনি বলছে যে আমি হাত পা ধরেছিলাম ফজরের টাইমে মাফ করেছে আমাকে মানে হযরত আলী ঘুমিয়ে গেছেন ও জানে না যে আমার হাত ধরে আছে বা পা ধরে আছে ফাতেমা ফজরের টাইমে জানতে পেরেছেন দিয়ে বলছেন ওরে সুবহানাল্লাহ ফাতেমা তুমি ঘুমাওনি বলছে কেমন করে ঘুমাবো আপনি যে আমাকে মাফ করেননি রসুল বলছেন যে মাফ করেছে তো না তো হ্যাঁ রে আমার মায়েরা খালারা শুনেন আল্লাহ রসুল মেয়ে ফাতেমাকে বলছেন বেটি রে
যদি আমার জামাই তোমাকে মাফ না করত রে বেটি যদি রাখালাতে তোর যদি মত হয়ে যেত গো বেটি রে আমি দয়ার নবী তোমার জানাজার নামাজ পড়াইতে আমি আসতাম না হে মা এ আমার বোনেরা দেখেন যে মহিলা জান্নাতের সরদারনি হবে সেই মহিলা সেই নারীকে নবীজি কেমন তালিম দিবেন আর আমাদের তালিম কি জানেন যদি আমার কোন বহিন শ্বশুর বাড়িতে আছেন শাশুড়িতে ননদে কিছু কথা হলো বা স্বামীতে দুবাড়ি মেরে দিলে পট করে ফোন করবে আর দেখো মা গে ই মিনসার বাড়িতে আর থাকবো না মা ভাত খেতে আর মন হয় না আর থাকবো না আর জ্বালা সয়া না ঘর এবার মা বাবু তো ওর কমি দেখবে যে তাই না কিনা তো হ্যাঁ ই দিবে একবারে বম ফুলা করে ফুলিয়ে বম ফুটি দিয়ে বাড়তে দে বলবে বেটি রে তুইও ডরাবি না তুই বল যে কোন ঘরে বেটি আছে রে মরা তোকে দেখিয়ে ছাড়বো আমি তুইও বলবি এরকম ভাবে বলে জি না এ ভাই মুসলমান এইবারে মেয়েদের মান সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বাড়িয়ে দিলেন আর একটু আগে চলেন কোন ধরনের মেয়েকে আপনি বিবাহ করবেন মা খালাদের সম্পর্কে আজকে বলবো আপনাদের সামনে কোন ধরনের মা বোনকে কোন ধরনের বোনেরাকে খালারাকে আপনি বউ করবেন স্ত্রী করবেন নারীকে স্ত্রী করবেন আল্লাহর রাসূল সেটাও বলে দিয়েছেন আল্লাহ রাসূল বলেছেন তুনকাহুল মারাতলে আরবাইন ও যুবকের দল তোমরা শুনে নাও নবী বলেছেন উম্মতে যে মেয়ের ভিতরে চারখানা গুণ থাকবে যে নারীর মধ্যে চারখানা গুণ থাকবে যে বেটি ছেলের মধ্যে চারখানা গুণ থাকবে আল্লাহ রাসূল বলেছেন ওই মেয়েকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো তুমি চারখানা গুণ দেখে মেয়েকে তুমি স্ত্রী করে বাড়িতে নিয়ে এসো এক নম্বর রাসূল বলেছেন লে মালে হা যাকে তুমি বিয়ে করবে দেখো তার বাপের কাছে মাল আছে কিনা তার বাপের কাছে জমি আছে কিনা তার বাপের কাছে বলরো আছে কিনা তার বাপের কাছে সওয়ারি আছে কিনা তার বাপের ব্যাংক ব্যালেন্স আছে কিনা আল্লাহ রাসূল বলেছেন দেখো এক নম্বরে তার বাবার কাছে মাল আছে কিনা দুই নম্বরে রাসূল বলেছেন ওয়ালে হাসাবে হা যে মেয়েকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে তার বংশ ঝাড় ভালো আছে কিনা তিন নম্বরে রাসূল বলেছেন ওয়ালে জামালে হা যাকে তুমি বিয়ে করবে দেখো দেখতে সুন্দর আছে কিনা আল্লাহ রাসূল চার নম্বরে বলেছেন বলে দিন হা দেখো চার নম্বরে তার মধ্যে দিনদারি আছে কিনা তাহলে প্রথম হলো মাল দুই নম্বর হলো বংশ তিন নম্বর হলো সুন্দর চার নম্বরে রাসূল বলেছেন দিনদারি এবার আপনারা বলবেন মাওলানা চারখানা পাওয়া যাবে না একসাথে কোন মেয়ে দেখতে সুন্দর আছে তো হয়তো গরিব কোন মেয়ে যদি গরিব আছে তো দেখতে সুন্দর নয় কোন মেয়ের কাছে মাল আছে তো হয়তো পড়ালেখা নাই দিনদারি নাই চারখানা একসাথে পাওয়া যাবে না আল্লাহ রাসূল এলান করে দিলেন উম্মত রে চারখানার মধ্যে যদি আগেকার তিনখানা না থাকে মেয়েটার বাপ যদি গরিব হয় চলবে মেয়েটার খানদান যদি ছোট হয় চলবে মেয়েটা যদি ঠোঁটমোটা হয় তাও চলবে নাক মোটা হয় তাও চলবে ঠোঁট মোটা হয় তাও চলবে চোখ বড় হয় তাও চলবে কালো হয় তাও চলবে কিন্তু উম্মত রে ফাজল ফার বেজাতে দিন মেয়েটার কাছে দিনদারি আছে কিনা তুমি দেখো নামাজ পড়তে জানে কে জানে না রোজা করতে জানে কে জানে না কোরআন তেলাওয়াত করতে জানে কে জানে না নামাজ পড়াইতে পারবে কে পারবে না বায়াত বানিয়ে জানে কি না দুরুদ শরীফ জানে কি না নেক কার দিনদার আছে কিনা তার মধ্যে দেখে নাও আল্লাহ রাসূল বলেছেন চারখানার মধ্যে যদি দিনদারি আছে রাসূল বলেছেন ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি বাড়িতে নিয়েছো শুধু দিনদারি মেয়েকে তুমি নিয়েছো বাড়িতে এবার বলবেন হাজী মাওলানা দিনদারি বাড়িতে যদি স্ত্রী নিয়ে আসে তো কি লাভ আছে কি ফায়দা আছে আমার আল্লাহ বাঁচা রাখে ইনশাআল্লাহ তার উদাহরণ একটা আপনাকে দেব তার আগে আরো একটা হাদিস শুনলেন মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল একদিন যুদ্ধ থেকে বাড়িতে চলে আসছেন সাথে সাহাবায়ে কেরাম আছেন সাহাবীদের মধ্যে একজন সাহাবী আছেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবের রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীর নাম যখন কেরামের ঠিক পাঞ্জুর এসে যেন ধরেন এখান থেকে শামসে পর্যন্ত তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন হুজুর একটু যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটু তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব কারণ নবীজি বাহির থেকে যখন বাড়তে ঢুকতেন তো আইসার করে বাড়তে ঢুকতেন না একবারে এক কিলো দুই কিলো তিন কিলোমিটার দূরে থাকতেন একজন সাহাবীকে বলতেন যা এলান করে দাও গ্রামে যে এখন আমরা বাড়িতে আসছি কেন এই মায়েরা খালারা যারা দিনদার হুঁশিয়ার মা খালা হবে
যখন তার স্বামীরা যখন ফোন করবে হালেমার মা জায়েদার মা আমি বাড়িতে আসছি তো ওই মাকে বুঝতে হবে যে আমার স্বামী ফোন করেছে আমাকে কি করতে হবে ওই মাকে ওই খালাকে বোনকে একবার হিরোইনের মতন সাজতে হবে ফেস পাউডার লাগাইতে হবে মেকআপ করতে হবে একবারে সেন্ট ওয়ালা তেল মাখতে হবে সুন্দর সুন্দর দামি দামি কাপড় পিনতে হবে একবারে ভালোভাবে মেডামের মতন হে থাকতে হবে যেন তার স্বামী বাড়িতে এসে দেখে দুই চার মাসের খাস্তানা যা ছিল সব দূর হয়ে যায় আর যদি রেডি হা না থাকে যদি গোবর মাখে থাকে কালি ঝালিয়ে থাকে বাড়িতে লেপাকুচা করে ভালোভাবে তেল না মাখে মেকআপ না করে ভালো কাপড় না পিনে থাকে এবার তিন চার মাস পর যখন স্বামীটা বাড়িতে ঢুকবে আর একবারে পাঁচ পাঁচজনে যেমন খাড়া হবে তেমন একটা দুর্গন্ধ আসবে তখন বলে হট ভূত মেয়ে কাহেকার এই মনটা খারাপ করে দিলে তিন চার মাস পর বাড়িতে এসেছি আর এরকম ভাবে আমার সামনে সেজে কুজে আসছে বলবে কি বলবে না তো এই জন্য রসুল বলছেন যে তোমার স্বামীর জন্য তুমি রেডি হয়ে থাকিও এ আমার মায়েরা খালারা তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুজুর আপনি একটু আমাকে অনুমতি দেন আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব রসুল বলছেন জাবের ব্যাপার কি তুমি বিয়ে করেছো নাকি নতুন বিয়ে করেছো যে আমার কাছে অনুমতি চাইছো জাবের বলছেন জি হুজুর আমি নতুন বিয়ে করেছি এজন্য আমি আগে যাব বাড়ি আল্লাহ রসুল বলছেন ও আমার সাহাবী জাবের শুনে লও কোন ধরনের মেয়েকে তুমি বিয়ে করেছো যাবে একটা তুমি সাইয়েবা মেয়ে ছেলেকে বিয়ে করেছো না বাকেরাকে করেছো রসুল জিজ্ঞাসা করছেন সাইয়েবা মেয়ে ছেলেকে বিয়ে করেছো না বাকেরাকে করেছো সাইয়েবা বলল হয় যার একবার প্রথম বিয়ে হয়েছে দ্বিতীয় স্বামী তার বাড়িতে এসেছে কিংবা দ্বিতীয় স্বামীর তৃতীয় স্বামীর বাড়িতে গেছে একবার যার প্রথম বিয়ে হয়েছে হয়তো তালাক হওয়ার পর তৃতীয় স্বামীর সাথে বিয়ে হয়েছে কিংবা তার স্বামীটা মারা গেছে দ্বিতীয় স্বামীর সাথে হয়েছে একে সাইয়েবা বলা হয় আর বাকেরা বলা হয় যার প্রথম কুমারী মেয়ে ছেলের বিয়ে হয়েছে আল্লাহ রসুল বলছেন জাবের রে তুমি একটা বিবাহিত নারীকে বিবাহ করেছো কিংবা অবিবাহিতকে করেছো সাইয়েবাকে করেছো কিংবা বাকেরাকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জাবের একটা বিবাহিত নারীকে আমি বিয়ে করেছি আমার থেকে বয়সে বড় আমার থেকে উমরে বড় আমি একটা সাইয়েবা মেয়ে ছেলেকে বিবাহ করেছে গো দয়ার নবী এবার রাসূল বলছেন না যাবে কেন তুমি একটা সাইয়েবাকে বিয়ে করেছো কুমারীকে বিয়ে করনি তুলাইব হাওয়া তুলাইব কা তুমি তার সাথে খেলতে কত তোমার সাথে খেলতো কেন তুমি একটা সাইয়েবাকে বিয়ে করেছো কুমারী বেটি ছেলেকে বিয়ে করনি যখন কথাটা বলা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন এইবারে নবী বলছেন জাবের রে কি ব্যাপার তোমার চোখে কেন পানি দেখলাম রে বাবা এবার জাবের বলছেন ইয়া রাসূলুল্লাহ হে আমি কেন একটা বড় মেয়েকে বিবাহ করেছি গো নবীজি আমি একটা সাইয়েবা দেখে কেন বিয়ে করেছি আমার বাপ আব্দুল্লাহ যুদ্ধতে চলে গেছিলেন উহুদের যুদ্ধতে উহুদের লড়াইতে যুদ্ধ করতে করতে আমার বাপ দুনিয়া থেকে চলে গেছেন আমার কোনো আর ভাই নাই আমার সাতটা কিংবা নয়টা বোন আছে যে বোনগুলো আমার ছোট ছোট হয়ে আছে এখনো পায়খানা করতে পারবে না এখনো পেশাব করার ঢং নাই এখনো তেল সাবুন করার ঢং নাই এখনো কাপড় পরার ঢং নাই তাই দেখে আমি বড় ধরনের মেয়ে বিয়ে করেছি গো নবীজি যেন ওই আমার স্ত্রীটা বাড়িতে এসে আমার বোনেদের সেবা করতে পারে আমাদের বোনকে তেল মাখাইতে পারে আমাদের বোনেরাকে সাবুন মাখাইতে পারে আমাদের বোনের সেবা যত্ন করতে পারে এই জন্য নবী গো আমি বড় ধরনের মেয়েদেরকে বিবাহ করেছি তাই বলবো মা গে খালা গে বোন রে আপনার স্বামীর বাড়িতে যদি আপনার বোনেরা স্বামীর নন্দন বোনেরা থাকে যদি আপনার নন্দেরা থাকে খবরদার ননকে দেখে কোনোদিন মন ভারী করবেন না খবরদার ওকে নিজের বোনের মতন করে মানবেন তার মাথা দেখে দিবেন তাকে তেল মাখিয়ে দিবেন পারা না পারা হলে তাকে গা হাতটা টিপে দিবেন সেবা যত্ন করবেন এটা মহিলার কর্তব্য না হলে একটা কবি বলছেন যে আমাদের মা খালারা সুবহানাল্লাহ এই জামানা হিসাবে একটা দুই চারটা লাইন আপনাদের সামনে বলছি গাজাল বুঝতে পারবেন যে আমাদের মা খালাদের অবস্থা কি জানেন কবি বলছেন আব তো হামারে মা বহিনকে এতনে বড়ে হ্যাঁ চার বেপরদা বাজার করেগি খোল কে আপনা বাল গহনা জেওয়ারি বেচি বেচি কে যায় সিনেমা হল বাতাও
बताओ कितने बुरी है चाल, ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो यलता, ऐसे औरत मर्दों को, ऐसे औरत मर्दों को अपने करती है कंगाल, बताओ बताओ कितने बुरी है चाल। तार पर कोई बोल चेन, शादी करके आती है जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुकुम करे और ठोके ननद से ताल। ननद मने नंदर के सुते जमुन बीए करे बड़ी तास दे সুবহান আল্লাহ, একটু কিছু হবে না হবে সন্ধ্যাবেলাতে যখন ওর স্বামীটে হাট থেকে বাজার থেকে দোকান থেকে কাম করে বাড়িতে আসবে, মুখ ভারী করে থাকবে, বলবে যে কি হয়েছে তোমার, জি কি ব্যাপারটা, আর বলিও না তোমার বহিনের কে জ্বালা আমার সহে না খার, আর সহিতে পারবো না তার কে জ্বালা, হয় তুমি আলাদা করে খাও না তো আমাকে বাপের বাড়িতে রেখে এসো, और एक करे ना ताई को बोलते हैं। शादी करके आते हैं जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुकुम करे और ठोके ननद से ताल, जरा जरा सी बात पर, जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल, बताओ बताओ कितने बुरी है चाल। खैर जाओ तो भाई আমার নেক কার দেখে বিয়ে করবেন, কিন্তু এই সমাজে এমন হয়েছে নেক কার দিনদার দেখা শোনা যায় না, দেখছে যে সবথেকে বড় গাড়ি কে দিতে পারবে, সবথেকে বেশি টাকা কে দিতে পারবে, সবথেকে কোন মেয়েটার বাবা বেশি আমাকে টাকা দিতে পারবে, ওই ধরনের মেয়ে কামরা বউ করে বাড়িতে নিয়ে আসছি। খায়র যা হোক, এবার একটু আগে চলেন, এবার বলবেন হাজী মাওলানা আল্লাহ রাসূল যে বলেছেন দিনদারি মেয়েকে তোমরা বউ করে বাড়িতে নিয়ে এসো, তো দিনদারি মেয়েকে যদি বাড়িতে নিয়ে আসি তো আমার কি লাভ আছে, কি ফায়দা আছে, কি পাবো? আল্লাহ রাসূল এলান করে দিয়েছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ-দুনিয়া আল মারাতুস সালিহা। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, জমিনের উপরে আকাশের তলাতে যত সামান রয়েছে সব হলো সামান। রাসূল বলেছেন হীরা দেখো, মতি দেখো, চাঁদি দেখো, সোনা দেখো, এগুলো সব হলো মাতা। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, সোনা এবং চাঁদের থেকে দামি জিনিস হলো আল মারাতুস সালিহা, নেককার নারী, নেককার স্ত্রী। নেককার স্ত্রী যদি বাড়িতে নিয়ে আসেন, আপনি বাড়িতে যেমনই আপনি আইলেন, আপনার স্ত্রীটা আপনাকে ভালোবাসে, আপনার সাথে প্যার করে, মহব্বত করে, আপনি এমন ভাবে বাড়িতে ঢুকবেন বুঝতে পারবেন না যে আমি কাম কাজ করে বাড়িতে এলাম নাকি, আপনার সাথে সাথে এত সেবা যত্ন করবে, আপনার মনটা যদি খারাপ হয়ে থাকে তা আপনার মুখে হাসি ফেটে যাবে, মনটা আপনার খুশি হয়ে যাবে। আর যদি স্ত্রী ঝনমনি হয়, স্ত্রী যদি বাড়িতে নিয়ে আসবেন দিনদারি না হয়, যেমনই বাড়িতে ঢুকবেন আপনি, আর ঢোকাবার যদি বিবিকে বলেন বিবি রে এক গ্লাস পানি গেলা দাও তো পিপাসা লেগেছে, আব্দুল্লাহর মা একটু ফ্যানটা ঘুরিয়ে দাও তো, লাইন যদি না থাকে তো একটু হাত পাঙ্কাটা চালিয়ে দাও তো বিবি আমাকে গরম লেগেছে, তো মায়েরা খালারা কি বলবেন জানেন, এখানটা কাজ করেছে তো কত লাটের বেটা লাট, যাও তুমি টিউবওয়েল থেকে কল থেকে পানিটা তুমি টিপে খেতে পারবে না, এখন কাজ করে সে তো কত বড় মানুষ, এমন ঘোচামারা কথা বলবে আপনাকে যে আপনার পিপাসা দূর হয়ে যাবে। হে আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন গো মা, যদি কোনো মহিলা, যদি কোনো নারী, যদি কোনো মহিলা রুটি বানাইছে, চুলাতে রুটি আছে, খোলাতে রুটি আছে, রুটি হয়ে গেছে, রুটি ওঠার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছে, রুটি উঠিয়ে নিবে এই মত সমস্ত গো মা, এই মত অবস্থাতে আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো নারীকে তার স্বামী ডাক দেয়, ও আব্দুল্লাহর মা ঘরের দিকে তুমি এসো, ও হালিমার মা আমার পাঞ্জরে এসো, ও জায়েদার মাঠ তুমি রুটি নিয়ে এসো, ও আব্দুল্লাহর মা আমাকে পিপাসা লেগেছে তুমি এক গ্লাস পানি নিয়ে এসো। আল্লাহ রাসূল বলেছেন ও মহিলার দল তোমরা শুনে নাও, তোমার স্বামীর কথা তুমি তাড়াতাড়ি করে শোনো,
তুমি রুটি ছেড়ে দাও তোমার রুটি জ্বলে যায় তোমার রুটি পুড়ে যায় তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও এই কথা তুমি বলতে পাবে না যে স্বামী গো এক মিনিট দাঁড়ান স্বামী গো দুই মিনিট দাঁড়ান স্বামী গো পাঁচ মিনিট দাঁড়ান এই একটা রুটি আর আছে দুইটা রুটি আর আছে রুটি উঠিয়ে নিব তারপর আপনার কথা আমি শুনবো গো স্বামী রসুল বলেছেন মহিলা তোমার রুটি জ্বলে যায় তোমার রুটি পুড়ে যায় তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথা राजी हो ना कारण এবার সে বেটি ছেলা বলছেন আল্লাহর রাসূল গো বাপ আমার বিয়ে দিবে আমি রাজি হয়ে যাব গো দয়ার নবী আমার কোনো আপত্তি নাই কিন্তু নবী গো একটুখানি আপনি আমাকে বুঝিয়ে দেন কি কথা সেই বেটি ছেলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ধরেন আমার বিয়ে হয়ে গেল আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম যে আমার স্বামী হবে আমি যার স্ত্রী হব ওই আমার স্বামীর আমার ভবরে কতটুকু হক রয়েছে রক্ত বইছে কুফুর চইছে খুন চইছে এই মত অবস্থাতে আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে আব্দুল্লাহর মারে আমার ফোঁটটা পেকে গেছে তুমি ফোঁটটা সাফ করে দাও কে দিয়া সাফ করবে তুলা দিয়া তোমাকে সাফ করতে হবে না তোমাকে তুলা দিয়া সাফ করতে হবে না তোমাকে কাপড় দিয়া সাফ করতে হবে না পানি দিয়া সাফ করতে হবে না ও আমার ভালোবাসা বেবি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিব্বা দিয়েছে জিব্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে তুমি ইনকার করতে পাবে না ইনকার করতে পাবে না তোমাকে জিব্বা দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে এতক্ষণে তোমার উপরে তোমার স্বামীর হক এতক্ষণে হক আছে তাই রাসূল বলেছেন এ মহিলার দলেরা তোমরা শুনে নাও তোমরা যদি আল্লাহর জান্নাত যেতে চাও তোমরা যদি আল্লাহর জান্নাত চাইতে পারো রে মা তোমরা যদি আল্লাহর জান্নাত যেতে পাও আল্লাহ রাসূল বলেছেন মহিলা বেঁচে থাকা কালে চারখানা মাত্র তোমাদেরকে কাজ করতে হবে এক নম্বর কাজ আলমার আতই যা সল্লাত খামসাহা যদি কোনো মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে দুই নম্বরে রাসূল বলেছেন ওয়া সামাত শাহরাহা যদি কোনো মহিলা রমজান মাসের রোজা রাখতে পারে তিন নম্বরে রাসূল বলেছেন ওয়া হাসানাত ফারজাহা যদি কোনো মহিলা পর্দা সিলায় থাকতে পারে নিজে লজ্জাস্থর হেফাজত করতে পারে চার নম্বরে রাসূল বলেছেন ওয়া তাআত বালাহা যদি কোনো মহিলা নিজের স্বামীর খিদমত করতে পারে আল্লাহ রাসূল বলেছেন এই চারখানা কাম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের জন্য জান্নাতের আটখানা দুয়ার আল্লাহ খুলে দিবেন যেই দুয়ার দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবে মেলায় কথা আছে পুরুষের এবার আমার মা খালারকে একটা কথা বলে দিন না তো এরা সারা রাত আমাকে গাইল দিবে জি মুলবি সাহেব পূর্ণিয়া থেকে এসেছে আর এসে শুধু বলছে যে হ্যাঁ পুরুষের কি খিদমত করতে হবে পুরুষের সাথে এই করতে হবে পুরুষের এটা হক পুরুষের ওটা হক তা আমরা কি মহিলা আমাদের কি পুরুষের পরে কোনো হক নাই আমরা কি একবারই গরু ভুঁই জানোয়ার নাকি স্বামীর উপর আমাদের কোনো অধিকার নাই আছে কি একজন সাহাবী আল্লাহর রাসূলকে বলছে নবীজি পুরুষের হকের কথা জানতে পারলাম কিন্তু একটা স্ত্রী নিজের পুরুষের উপরে কতটুকু হক রয়েছে একটু বলেন তো এ আমার পুরুষ ভাইরা শুনেলেন আল্লাহ রাসূল বলেছেন ও আমার উম্মত তোমরা শুনে নাও
যখন তুমি খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে রাসূল দুই নম্বরে বলছেন ওয়া তাকসু হাই জাক্তা সাইতা তুমি যখন পিনবে তোমার স্ত্রীকে তুমি পিনদাবে তিন নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা বিবির পরে যদি রাগ হয়ে যায় খবরদার তার কালে চেহারাখানে তুমি মারিও না এবং নারাজ হয়ে ধাক্কা দিয়ে বিবিকে তুমি বাড়ি থেকে বের করে দিও না চার কান কথা বললেন রাসূল এক নম্বরে আনতু তিমাহা ইজা তাইমতা তুমি যখন খাইবা তোমার স্ত্রীকে খাও ই একটা মোটা হইছে হুঁচলা বেটা ছেলে ভাই রাইতে জালসা শুনেছে যে তুমি যা খাইবা তোমার স্ত্রীকে খাওয়াও জালসাতে শুনে টিনে ভোরবেলাতে দু মুঠা সালায়া দুটা বিড়ি লিয়া বিবির কাছে চলে গেছে যার ঘরে তখন বলছে একটা সালায়া কোটা বিড়ি দে রে হালে মার মা তুই টললে ওর স্ত্রী বলছে যে হাজি কি করবো আমি গেলে তো আমি কিছু জীবনে খাই না হ্যাঁ মূল বিবাদ করেছে তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া আমি খাজি খাবি না এগুলা যদি খাওয়াই তো চলবে রে ভাই না এ মুসলমান আপনি শামসের মার্কেট চলে গেলেন শামসের বাজার আপনি চলে গেলেন রে মুসলমান প্রত্যেক দিন ভালো ভালো খান কবে মাছ দিয়ে খান কবে মিষ্টি খায় আসেন আপনার বেবে জীবনে বাড়িতে চোখে দেখতে পাই না আল্লাহ রসুল বলেছেন পুরুষ রে তুমি যদি দুটা মিষ্টি খাও পারো তো একটা কম করে তোমার বেবির জন্য তুমি নিয়েছো না তো তুমি শুধু ভালো ভালো খাবার খাবে আর তোমার স্ত্রীকে চোখে দেখাবে না এরকম যেন না হয় এখানে মেলায় কথা চাই মুদিকে যাব না শর্ট করে বলছি দুই নম্বর রসুল বলছেন ওয়া তাকসু হাই জাক্তা সাইতা তুমি যা পিনবে তোমার স্ত্রীকে পিন দাও ইখন একটা হুঁচলা বেটা ছেলে পরার দিন ভাই দুটা ফুল প্যান্ট শার্ট আর দুটা শার্টের কাপড় নিয়ে চলে গেছে ভাই দর্জির কাছে যায় তখন ও নিজের ফুল প্যান্ট শার্টের লাভ দিয়েছে আর একটা জোড়া আছে তখন দর্জি বলছেন যে এটা কি করবে জি কার জন্য বলছে আমার স্ত্রীকে ডেকে আনছে ওর লাভ নিয়ে নেবেন এটা ওই কেমন কথা ওই মুলবি সাহেব ওয়াজ করেছে তুমি যা পিনবে ওকে পিন দাও আমি ফুল প্যান্ট শার্ট পিনছে তো পিনবে না এ ভাইরা এগুলা কাপড় চলবে না রে ভাই এই যে ঠান্ডার সমাজ আপনি ভালো ভালো শাল গায়ে দিবেন ভালো ভালো আপনি চাদর গায়ে দিবেন আপনি প্রত্যেক মাসে দু মাসে ভালো ভালো লুঙ্গি পরবেন আপনার বিবি কাপড় ছেড়ে যায় তো আপনার ধ্যান হয় না ঠান্ডার সময়তে আপনার স্ত্রী ঠান্ডাতে থাকে তবু তাকে সোটার জ্যাকেট কিনে দেন না আপনি পায়ে জুতা মুঞ্জা লাগিয়ে রেখেছেন আপনার স্ত্রীকে আপনি জীবনে দেন না 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 চলবে না বন্ধু রে শক্তি মতো আপনি যখন কাপড় পরবেন দরকার হিসাবে আপনার স্ত্রীকে কাপড় দিতে হবে আরো একটা কথা বলে দি এ মায়েরা খালারা আপনারা নিজের স্বামীর মাল চুরি করতে তা পারেন জি মাল চুরি করতে পারে তাও তাহলে মনে করবে যে মুলি সাহেব ফতোয়া দিয়ে দিয়েছে একবারে হাজার হাজার পকেট মারবো জি না চলবে না কোন মা খালা চুরি করতে পেবে এটা হাদিস আছে ধরেন যে কোন এমন আমার ভাই আছে টাকা গুনে 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 রাখবে বিবিটাকে জীবনে না একটা কাঁটা লিয়ে দিবে না একটা ফুল লিয়ে দিবে না একটা পাউডার লিয়ে দিবে না একটা সেন্ট ওয়ালা তেল নিয়ে দিবে জীবনে দরকারের যেগুলো জিনিস লিয়ে দিবে না খো এবার অন্য অন্য মহিলারাকে দেখছে যে আমার স্বামী আমাকে জীবনে দেয় না দেখো তো ওর স্ত্রীটাকে ওই লোকটা কত দিচ্ছে কত রকম পাইছে তাহলে ওই মা খালাকে বলবো যে দরকার হিসাবে দশ টাকার একটা ফুল নেবেন স্বামী বাড়িতে নাই পকেট থেকে দশ টাকা চুরি করতে পারেন আপনি নিতে পারেন বিশ টাকার দরকার আছে পকেটে আপনার স্বামী রাখে গেছে টাকা ওই দশ বিশ টাকা আপনি নিতে পারেন কিন্তু জমা করার জন্য লয় যে আজ দশ টাকা লেবো কাল পঞ্চাশ টাকা লেবো পরশু সত্তর টাকা লেবো দিয়ে দিয়ে আমি জমা করে করে রাখবো জমা করার জন্য নয় দরকার হিসেবে যদি আপনার স্বামী বকিল হয় তাহলে আর যদি আপনার স্বামী সবকিছু দিচ্ছে এ টু জেড তাহলে কিন্তু আপনাকে চুরি করতে হবে না গো তো দুই নম্বর রসুল বলেছেন তুমি যা পিনবে তোমার স্ত্রীকে পিন দাও তিন নম্বর রসুল বলেছেন উম্মত রে ওয়ালা তাজরিবিল ওয়াজহা রাগ বিবির পরে হয়েছে গোসা হয়েছে খবরদার রাগ করে তোমার বিবির চেহারাতে তুমি মারিও না চেহারাতে মারিও না তাহলে কথাটাকে উল্টা ধরিয়েন না যে হাজি মুলি সাহেব চেহারাতে না মেরে পিঠে তোমারা চলবে কত ভাই বলবে যাবে এমন কেরা মার যাতে কোন জায়গাতে দেখাইতে না পারে কহ কেমন জায়গাতে মার সুবহানাল্লাহ কত ভাই মদ পান করে আসবে আর বিবিকে উল্টা পাল্টা মার চালু করে দেবে ও কি জানোয়ার ও কি গরু মহিষ
যে আপনি তাকে মারবেন এরকম ভাবে জি না রাসূল বলেছেন শোনো রে পরশে যাতে করিয়া ধ্যান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমে তো নানা মতে বুঝাবে তারে তারপরে বিছানাতে দিবে জুদা করে এই দুই পর যদি ঠিক নাই হয় আদবের মারে তারে কিছু মারা যায় কবি বলছেন শোনো রে পরশ জাতি ও পুরুষের দলেরা তোমরা শুনে নাও তোমার বিবিরা যদি তোমাদের কথা না মানে তোমাদের বিবিরা যদি তোমার কথা না শুনে তোমাদের বিবিরা যদি তোমার কথা মতো না চলে তাহলে সুন্দর করে প্রথমে বুঝাও ও বিবি রে আমার কথা তুমি কেন মানো না আমার কথা তুমি কেন শোনো না আমার কথা মতো তুমি কেন চলো না একদিন বুঝালেন দুদিন বুঝালেন পাঁচ দিন বুঝালেন দশ দিন বুঝালেন বুঝিয়ার পর যদি না সোজা হয় যেমন টেনে টেনে হয়ে থাকে এবার নবী বলছেন রাতের বেলাতে যখন বিছানে ঘুমাইতে আসবে ধাক্কা দিয়ে তাকে বিছানা থেকে আলাদা করে দাও আর বলো তোমার মতো বিবির আমার বিছানে জায়গা নাই তুমি না মতো ঘুমিয়ে থাকো যদি বিবি হুঁশিয়ার হয় বিবিটা যদি নেককার হয় বিবি যদি দিনদার হয় স্বামীর পা ধরে বলবে স্বামী গো আমার ভুল হয়েছে মাফ করে দেন আল্লাহ রাসূল বলেছেন পুরুষ রে যদি বিচার থেকে আলাদা করে দাও পর যদি তোমার কথা না মানে না শুনে তাহলে তাকে আদবের মার মারো বেয়াদবের মার তাকে মারিও না কত ভাই তো আরো ভাই কত কি করেন জানেন মারতে 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 চুলের ঝুঁটি ধরে ওকে হা ধরে বাড়তে টানতে টানতে টেনে ফেলে দেয় আর বলে হালির বেটি হালি তুই আমার বাড়তে চড়তে পাবি না তুই থাক আমার বাড়তে আই যে আমি পশ্চিম দুয়ারে লাঠি হেসে নিয়ে বাড়তে তুই যদি ঢুকলে তোকে আমি জবাই করে দেবো তোকে রসুল বলছেন না খবরদার স্ত্রীকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিও না রাগ হয়েছে তুমি বাড়তি রাখো ডাঁটো যাই কিছু করো নাচর মা বাবাকে নিয়ে সে বিচার পঞ্জিতে করো কিন্তু বাড়ি থেকে ধাক্কা দিও না কেন বাড়ি থেকে তুমি ধাক্কা দিয়ে বের করে দিলে অপার বেটা ছেলে সাথে পালিয়ে যায় রাগ করে অপারের ছেলে সাথে ঘরে যদি ঢুকে যায় যদি ট্রেনে যায় ফাঁসি দিয়ে দেয় মরে যায় গলা কাটিয়ে দেয় তাহলে আর গুনাটা কে নেবে এই জন্য রসুল বলছেন ভুল করেছে আর এলাজ করো ভুল করেছে বিচার পঞ্জিতে করো কিন্তু খবর তোরা বাড়িতে ধাক্কা দিয়ে তোকে বের করে দিও না খু তাহলে এই চারটা হলো হক এবার মা খালাদের একটা কথা বলি মা খালারা যদি নিজের স্বামীকে নিজের হাতে নিয়ে আসার জন্য কত এমন মা খালা আছে যে ও মনে করবে যে আমার স্বামীকে আমি ডাইন হাতে নিয়ে থাকবো হাতে যেমন ভাবে টাকা উছলে এরকম ভাবে আমার স্বামীকে উছলাবো এরকম কত মা খালা আছে মা খালা আপনাকে এটা কাজ করতে হবে না তো মা খালার কাছে 36টা কল্লা আছে এটা শোনা কথা হাদিসের কথা নয় মা খালারা ফের রেগে যাবে একটা কল্লার কথা আজকে বলছি যদি এই কল্লাটা মায়েরা খালারা নিজের স্বামীর সাথে করে গুনাহ হবে না কিন্তু কি একটা নেককার মহিলা ছিল নামাজ রোজা সব কিছু করত ওর স্বামী কিন্তু নামাজ পড়তো না আর এটা দেখবেন আপনাদের এলাকা তো আশা করছি যে মায়েরা খালারা যতখানি নামাজ রোজা করবে পুরুষেরা খুবই কমই করে আচ্ছা না নেই আশা করছি প্রত্যেক বাড়িতে মহিলারা নামাজ পড়ছেন কিন্তু পুরুষেরা মনে হয় প্রত্যেক বাড়ি থেকে নামাজই নেই এরকম মেলাই আছে তো একটা মহিলা নামাজ রোজা পড়তেন ওর স্বামীটা কিন্তু নামাজ পড়তো না ওকে খারাপ লাগতো ওকে মাঝে মাঝে বলতো হাজি আব্দুল্লাহর বা নমাজ পড়ো না জি কি নিয়ে যাবে আল্লাহর কাছে জি জীবনের কি আছে জীবনটা হলো একটা খেল তামাশা দুনিয়া খেল তামাশা আব্দুল্লাহর বাপ নমাজ পড়ো না যখনই নমাজের কথা বলতো আর ওর স্বামীটা বলতো আরে তুই নমাজ পড় মহিলা যায় পাপি গুনাহগার হয় ওরকে পায়ে পায়ে গুনাহ আছে তুই নমাজ পড় না আমি আল্লাহকে বলে ডাকছি এমনি ঠিক আছে আমার আল্লাহ রাজি আছে আমার পরে দিনে পাঁচবার সাতবার করে আল্লাহ আল্লাহ বলে ডাকছি আমার আল্লাহ আমার পরে রাজি আছে বুঝিয়ে বুঝিয়ে যখন না পেরেছে তখন তার স্ত্রীটা বলছে থামরা লিস্টে লাগা তোকে আমি কল্লা দেখাবো একটা এবার একদিনকার ঘটনা ওর স্বামীটা ওকে বলছে যে আব্দুল্লাহর মা 6টার সময় ট্রেনটা আমি শামসিদে ধরবো মালদা যাব খুব কাজ আছে তো তুমি তো ফজর নামাজ পড়তে 4:30টার সময় উঠছো আমার জন্য রুটি বানিয়ে একবার রেডি করে থাকবে আর আমাকে তুমি 5টার সময় উঠিয়ে দেবে আমি খেয়ে দিয়ে চলে যাবো 6টার ট্রেন ধরে মালদা এবার মহিলাটা তার স্ত্রী বলছেন থামরা লিসি লাগা এই তালি তাল তোকে দেখাচ্ছি তোকে দেখাচ্ছি আমি এই বেচারি তার স্ত্রীটা ফজর নামাজ পড়াবার জন্য রুটি কি বানাবে আবার ঘুমিয়ে গেছে ই বাবু সাহেব ও তো সব দিন 6টার সময় উঠে যায় সময় 6:30 উঠবে ই তো উঠে নিয়ে ইও ঘুমিয়ে গেছে এবার এমন টাইমে জেগেছে দেখছে যে মোটামুটি সূর্য উঠে গেছে 6:30 ছটা হয়ে গেছে
স্বামীজি ও আমার আদরের স্বামী বয়ান ধরে ধরে একবারে মিষ্টি করে ডাকছে বলছে স্বামী স্বামী করতে হবে না তাড়াতাড়ি করে উঠো আর রুটি বানাও আমার ট্রেন ছুটছে আবার বয়ান ধরে কাঁদছেন স্বামী গো ও আমার আদরের স্বামী দুই চার বার যখন এরকম ভাবে ডাক দিচ্ছে আর প্রত্যেকবারই বয়ান ধরে ধরে কাঁদছেন স্বামী গো আমার আদরের স্বামী এর দিলখানটা ভাই ঘাবড়ে গেছে কিন্তু ই মনে করছে হবে ভালো মানুষ সুতলো এ সারা নমাজের পর আর রাইতের বেলাতে কি হয়ে গেল জিন ভূতে ধরলে নাকি ওর চাচা একটা কবিরাজ ছিল ওর কাছে গেছে যে বলে চাচা হে কি হয়েছে রে ভাতি যে এ তোর বহুকে দেখো তো একটু কি হয়েছে না হয়েছে এখন ওকে উঠাচ্ছি তো স্বামীজি স্বামীজি বলে কেমন কেমন করে কেমন ভাষাতে ডাকছে কোনোদিন এরকম করেনি তাই না তো হ্যাঁ চল এবার বাড়িতে চাচাকে সাথে করে এনেছে বলছে এই উঠো তাড়াতাড়ি করে উঠো চাচা এসেছে ওই কথাই স্বামী গো ও আমার আদরের স্বামী আবার বলতে লাগলো তার স্বামী বিবি রে তুমি এরকম কথা কেন বলছো রে বিবি তাড়াতাড়ি করে ওঠো চাচা এসেছে আবার বলছে স্বামী গো ও আমার আদরের স্বামী ওর চাচা তখন বলছে ভাতি যে রে এর কাছে বড় জিনিস এসেছে রে বাপ আমি পারবো না এটা আমার থেকে বড় যে ওঝা তুটে না চাচা পারলে না এবার বাড়ি থেকে ঘর থেকে যখন বের হয়ে একটু দূর গেছে দুই চার কদম বউটা বিছান থেকে ধড়ফড়িয়ে উঠে বসে তখন বলছে চাচা গো আমাকে জিনে ধরেনি ভূতে ধরেনি গো চাচা আমি একটা ভালো মানুষ আপনার ভালো বউ এবার চাচা বলছেন মারে তাহলে এরকম তুমি বয়ান ধরে ধরে স্বামীজি স্বামীজি কেনে বললা বলছে চাচা গো আপনার ভাতিজাকে যখন আমি নমাজের কথা বলি নমাজ পড়তে হবে আপনার ভাতিজা একটাই কথা বলে আরে মহিলা হলো পাপি মহিলারা হলো গুনাগার তার পায়ে পায়ে গুনা আছে তোরা নমাজ পড় আমি আল্লাহ আল্লাহ বলে ডাকছি দিনে পাঁচবার সাতবার করে আল্লাহকে ডাকি আমি আল্লাহ বলে ডাকতে গেলে আমার আল্লাহ আমার পরে রাজি হয়ে যাবে আমি আল্লাহর জান্নাতে চলে যাব চাচা গো যদি তাই হয় আপনার ভাতিজা আমাকে ছটার সময়তে নাস্তা করতে বলেছে রুটি বানাইতে বলেছে নাস্তা খাওয়ার কি দরকার এই যে আমি ফজর থেকে নিয়ে মোটামুটি 50 বার আমার স্বামীকে আমি স্বামী 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 বলে কত আদর করে ডাকলাম তার কি পেটটা ভরেনি চাচা গো স্বামী স্বামী বলে যদি পেট না ভরে স্বামীকে রুটি খাইতে হবে তাহলে পেট ভরবে তবে আল্লাহর বিনা ইবাদত করে আল্লাহর জন্য ইবাদত না করে শুধু আল্লাহ আল্লাহ বলে ডেকে আল্লাহ কেমন করে রাজি হয়ে যাবে যদি আল্লাহ বলে আল্লাহ রাজি হয় তাহলে আমি স্বামী স্বামী বলে ডেকেছি তা আমার স্বামীর পেটটা ভরবে না জিজ্ঞাসা করেন তো পেটটা ভরেছে সুবহানাল্লাহ এরকম কল্লা যদি মায়েরা নিজের স্বামীর সাথে করে তাহলে কিন্তু করতে পারে আর একটা হাদিস শুনেন মা খালারা যদি বলে যে হাজি মলো না পুরুষের কথা যদি না শুনি তাহলে কি গুনাহ হবে হইবে বুখারী শরীফের হাদিস আপনার কে এলাকাতে ঈদ বকরাইদের নামাজ মা খালারা পড়ে পড়ে কি পড়ে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদ বকরাইদের নামাজ পড়তে গেছেন আজকে যেমন মায়েরা জালসা শুনতে এসেছেন মহিলাদের কাতার পিছন দিকে পুরুষের কাতার আগা দিকে নবীজি ওয়াজ শুরু করে দিলেন পিছন দিকে মহিলার দল রাসূল চলে গেলেন বেলালকে সাথে করে বেলাল চলো মহিলাদের কাছে এবার নবীজি স্পেশাল মহিলাদেরকে ওয়াজ করতে লাগলেন ইয়া মাশারান নিসাই তাসাদদাকুনা ফা ইন্নি উরিতুকুন্না আকসারা আহলিন নার আল্লাহ রাসূল ওয়াজ শুরু করে দিলেন ও মহিলার তলেরা তোমরা দান করো তোমরা সাদকা করো তোমরা খায়রাত করো কেননা আমি নবী মিরাজের রাতে গিয়েছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে মিরাজের রাতে আল্লাহ জান্নাত দেখতে বললেন আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম তারপর আল্লাহ আমাকে বললেন জাহান্নাম দেখো সুবহানাল্লাহ জাহান্নামের ভিতর আমি নজর করলাম নবী বলছেন মহিলারে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম মহিলারা হাউমা হাউমা করে চিৎকার করছে মা মরে গেলাম
গেলাম আব্বা মরে গেলাম আল্লাহ বাঁচাও বাঁচাও আল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ বাঁচালাও আল্লাহ রাসূল বলছেন মহিলা তোমরা দান করো সাদকা করো কারণ তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম তোমরা যদি দান সাদকা করো দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ maaf করে আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঘোষণা করে দিবেন হযরত বেলাল বলছেন কি কারণে জাহান্নাম যেতে হবে বা মহিলারা জাহান্নামে বেশি আল্লাহ বাচ্চারাকে পরে বলবো দিকে যাব না আর হযরত বেলাল বলছেন মহিলারাকে বললে রাসূল দান করতে হবে এবার হযরত বেলাল বলছেন যে আমি তলিয়া বিছিয়ে দিলাম গামছা বিছিয়ে দিলাম ওরে সুবহানাল্লাহ ঈদগাহের মাঠে যে মহিলারা দান করতে লাগলো যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন যার কাছে টাকা নেই গলার হার ছিল গলার হার খুলে দিয়ে দিলেন কার নাকের খুলে দিয়ে দিলেন কে কানের বালি খুলে দিয়ে দিলেন কে হাত থেকে আংটি খুলে দিয়ে দিলেন কে পা থেকে পায়েল খুলে দিয়ে দিলেন কে হাত থেকে টাকা খুলে দিয়ে দিলেন যার কাছে যেটা যা গয়না কাটি ছিল সুবহানাল্লাহ এক করে খুলে 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 আল্লাহর নবীর সামনে তারা হাজির করে দিলেন নারে তাকবীর তবে আল্লাহর ঘরের জন্য আজকে জালসা দান তো আশা করছি সব দিয়ে দিয়েছেন আপনারা কোন আল্লাহর একটা বান্দা এমন আছেন এক কন্ট্রোল রডের দাম দিতে পারবেন আজকে জালসাতে কোন আল্লাহর বান্দা এমন আছেন 170 বালুর দাম দিতে পারবেন কোন আল্লাহর বান্দা এমন আছেন 170 গিট্টির দাম দিতে পারবেন এবং বেশি আপনাদের কাছে চাইবো না 30 বড়া সিমেন্ট এক বড়া করে দুই বড়া করে পাঁচ বড়া করে 10 বড়া করে যে যা পারবেন 30 পকেট 30 বড়া সিমেন্ট কে দিতে পারবেন মা খালারাকে বলবো আপনারা এক বড়া দুই বড়া করে দেন গলার হার গলা কোন মা খালা এমন আছেন আজকে দিতে পারবেন সোনার হোক চাঁদের হোক হাতের হোক নাকের হোক কানের হোক কত জায়গাতে বকরি পাওয়া গেছে তো ছাগল আজকে দেখি জালসাতে কোন মা খালা এমন আছে যে মসজিদের জন্য একটা ছাগল দান করতে পারবেন কোন আল্লাহর বান্দা আছেন যে আজকের জালসাতে এক কাঠা জমিন দিতে পারবেন এক ডিসমিল জমিন দিতে পারবেন মাশাআল্লাহ আপনার নাম কি মাশাআল্লাহ একবার জোরে বলেন নারে তাকবীর হোটেলে ভাত খাননি নাকি জি ভাই আপনারা হ্যাঁ বাঘের মতন একবার আওয়াজ করেন নারে তাকবীর মাশাআল্লাহ খানিটানি বনা এখনো ভরা আছে মুখে খানিটানি ফেলা ভাই বড় জোরে বলেন নারে তাকবীর দেখেন আমার শ্রদ্ধেয় নানাজান মোহাম্মদ ইসরাইল সাহেবের স্ত্রী 5000 টাকা দিলেন এক গাড়ি বালুর দাম নারে তাকবীর মাশাআল্লাহ দেখেন দুই নম্বরে দেখে কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি আছেন 170 গিট্টির দাম মোটামুটি 8000 টাকা লাগছে নাকি মোটামুটি 7000 7000 টাকা দিতে পারবেন কেউ দেখি একজনে না পারবেন দুজন মিলে দেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বানা যালামনা আনফুসনা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার আল্লাহ ইসরাইল সাহেবের স্ত্রী আল্লাহ তোমার বান্দা তোমার ঘরকে কত ভালোবাসে আল্লাহ তোমার ঘরকে ভালোবাইসা 5000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন আল্লাহ 5000 নয় 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ স্বামীর সহগানে করে রাখো ছেলে মেয়ের আদরে করে রাখো এই আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে আল্লাহ তারাকে ভালো করে রাখো আর যারা দুনিয়া ছাড়া কবরে চলে গেছেন রব্বুল আলামিন আল্লাহ জানি না কবরের ভিতরে কি হালাত আছে আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন কামরুন 500 টাকা আচ্ছা কামরুন মারা গেছে তার নামে 500 টাকা দেওয়া হয়েছে নাকি সুবহানাল্লাহ আল্লাহ এ রব্বুল আলামিন তোমার বান্দা কবরের ভিতরে সিতা আছে আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দাস কবর একটা এমন জায়গা আল্লাহ কবর থেকে আজ পর্যন্ত কোনো খবর এলো না আল্লাহ সে মাইয়াতের জন্য রব্বুল আলামিন 500 টাকা হাজির করে দিয়েছেন আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ যদি কবরে কোনো আযাবের কারণে আল্লাহ ধরা পড়ে থাকে কোনো গুনার কারণে কবরে যদি আযাব হয় আল্লাহ এদানের বিনিময়ে তার মুসিবতকে তুমি দূর করিয়ে দাও আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন তাইছেন 30 বড়া সিমেন্ট চাইছি ভাই 500 টাকা দেন না তো এক পকেট সিমেন্ট লিখে দেন
মাশাআল্লাহ এই দেখেন আমার নানা জান কি নাম আব্দুল মুকিম সাহেব 1000 টাকা দিলেন দুই বড়া সিমেন্টের দাম তাহলে ভাই 28 বড়ার মাত্র দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাশাআল্লাহ আপনি মাশাআল্লাহ দুবার পারবেন না দেখেন শফিকুল ভাই এক বস্তা সিমেন্ট লাখেন মাশাআল্লাহ নারে তাকবীর তাহলে ভাই তিন বস্তা হয়ে গেল আহা আমার একটা বহিন নানানের জন্য 100 টাকা দান করেছেন নানানানির জন্য কত ভালোবাসা নানানি তাহলে তিন বড় হয়ে গেল ভাই তিন জন হয়ে গেল তিন বড় হয়ে গেল মাত্র 27 বড়ার দেখি কোন আল্লাহর বান্দা আছেন ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে আচ্ছা তাড়াতাড়ি করে আসেন খোদা গো তোমায় মরা ডাকতে জানি না মাশাআল্লাহ কি নাম ভাই আপনার সাদিক ভাই আর 300 টাকা দেন না এক বড় সিমেন্ট হয়ে যাবে লিখে দেন পরে দিয়ে দিবেন যদি না থাকে তাহলে ভাই 4 নম্বর হয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন আমার সাদিক ভাই 8 বড় সিমেন্টের দাম দিলে ভাই তাহলে 3 বড় হয়েছে 47 বড় এখনো বাকি আছে দেখে কোন আল্লাহর বান্দা আছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আমার ভাই এক বস্তা সিমেন্টের দাম আল্লাহ দান করে গেল আল্লাহ তার দান তুমি কবুল করে নাও আল্লাহ মনের আশাকে পুরো করে দাও আল্লাহ রোজ রোজগারে বরকত দাও আল্লাহ কামাই দামাইতে বরকত দাও এতটি মজলিসের মধ্যে নর নারী এখনো হাজার হাজার মানুষ বেঁচে আছেন 30টা পকেট সিমেন্ট আপনারা পারবেন না ভাই আফসোসের কথা এখন না পারবেন পরে দিবেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন আসেন তাড়াতাড়ি করে আমার